আসসালামু আলাইকুম ভিউয়ার্স ডিসি সার্কিট বাংলা টিউটোরিয়াল ভিডিও সিরিজে আপনাদের সবাইকে স্বাগতম তো অ্যাকচুয়ালি আজকে আমি নতুন টপিক শুরু করতেছি সার্কিট থিওরিম গুলার তো আজকে টপিকের নাম হচ্ছে সোর্স ট্রান্সফরমেশন তো আমি প্রথমে আমি এই এই সার্কিটটা সলভ করব এই সার্কিটটার মাধ্যমে ভি আউটপুটটা বের করব তো তার আগে আমি অবশ্যই সোর্স ট্রান্সফরমেশন কনসেপ্টটা আগে আমি ক্লিয়ার করে দিব তো সেই কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য আমি বলতেছি যে ভিডিওটা আপনারা স্কিপ করে দেখবেন যদি সোর্স ট্রান্সফরমেশনের অসুবিধা থেকে থাকে অবশ্যই ভিডিওটা স্কিপ করে না দেখে একটু বেসিকটা একটু বোঝার চেষ্টা করব ঠিক আছে তো চলুন শুরু করা যাক দেখেন এটা বোঝার জন্য আমি সিম্পল একটা সিরিজ সার্কিট এখানে আঁকা দেব আমি একটা সিম্পল একটা দেখেন আমি সিরিজ সার্কিট এখানে আঁকা নিচ্ছি এরকম একটা সার্কিট দেয়া আছে এখানে আমার একটা ভোল্টেজ দেয়া আছে বারো ভোল্ট এখানে ধরেন যে আমার টু ওহম আর এখানে ধরেন যে আমি কত দিলাম চার ওহম দিলাম তো আমার উদ্দেশ্য হলো মেইনলি এই চার ওহমের মধ্যে দিয়ে ভোল্টেজটা কত হবে বা কারেন্টটা কত হবে ধরেন আমি ভোল্টেজটাই বের করতে চাই তো এভাবে যদি বলি আমাদের ভোল্টেজ বের করতে হইলে আমাদের অবশ্যই এখানে সিরিজে থাকতে তো ভোল্টেজ ডিভাইড হয় দ্যাট মিনস আমি খুব ইজিলি ভোল্টেজটা বের করে ফেলতে পারতেছি কত আসছে আমাদের এই 4 ডিভাইডেড বাই 4 যোগ 2 ইনটু টোটাল ভোল্টেজ আমাদের কত 12 ভোল্ট তাহলে এটা যদি একটু হিসাব করি 4 ডিভাইডেড বাই 6 তাহলে 12 6 2 2 ভোল্ট আসে এখানে আমার ঠিক আছে একটু সম্ভবত দুই ভোল্ট তাও আমি একবার চেক করে নিচ্ছি বারো ছয় সরি আমার একটু ভুল হয়েছে এটা দুই ভোল্ট নিচে অ্যাকচুয়ালি ছয় তাহলে ছয় দুগুণা বারো এইট ভোল্ট আসে ঠিক আছে এখন এই সেম সার্কিটটাকে আমি একটু অন্যভাবে আঁকাবো জাস্ট কিভাবে আঁকাবো আমি এটা এক্সপ্লেনেশনটা দিচ্ছি আগে আমি আঁকায় নিচ্ছি আঁকায় দিয়ে আপনাদের ভেরিফাই করে দেখাচ্ছি যে ভোল্টেজটা আমাদের সেম আসে কিনা তো তার জন্য দেখেন আমি সিম্পলি এখানে একটা ভোল্টেজ সোর্সের জায়গায় কারেন্ট সোর্স দেব অ্যাকচুয়ালি সোর্স ট্রান্সফরমেশন মেথডে আমরা এটা সলভ করতে চাই তার জন্য ভোল্টেজ সোর্স কে কনভার্ট করে কারেন্ট সোর্স দেব কিভাবে ক্যালকুলেশনটা করব সেটা আমি একটু পরে দেখাবো তার আগে আমি এখানে সব নিয়ে নেই আর এটা সমান্তরালে একটা রেজিস্টর দিব আর 4 ওহম আমাদের অ্যাকচুয়ালি বের করতে হবে তো এখানে রেজিস্ট্যান্সটা এই 2 ওহম আর ভোল্টেজ বারো বাই দুই সিক্স এম্পিয়ার কারেন্ট আমি এখানে ধরেন দিলাম আর আমাদের ওই সেম জিনিস আমরা বের করতে চাই ধরেন এই জায়গার ভোল্টেজটা ভি আউটটা আমরা অ্যাকচুয়ালি বের করতে চাই তো ভি আউটটা আমরা চাইলেই অনেকভাবেই করতে পারি ইকুইপারেন্ট রেজিস্টেন্স দিয়ে করতে পারি অথবা কারেন্ট ডিভাইড রুল ইউজ করে করতে পারি ধরেন আমি কারেন্ট ডিভাইড রুল ইউজ করেই করতেছি এই জায়গার কারেন্টটা এই কারেন্টটাকে আমি আই ধরলাম তাহলে আই ইকুয়াল টু কাইন্ড ডিভাইড রুল যদি অ্যাপ্লাই করি আমাদের কত আসতেছে যার ভিতর দিয়ে কারেন্ট নিব তার অপোজিট সাইডের এর রেজিস্ট্যান্সটা তো অপোজিট সাইডের এর রেজিস্ট্যান্সটা আমাদের দুই ওহম আর দুই যোগ চার ইন্টু মোট কারেন্ট কত আমাদের সিক্স অ্যাম্পিয়ার তাহলে এই দুটা ইয়া করে দিলে আমাদের দেখেন এটা এখানে আসতে আসতে দুই অ্যাম্পিয়ার তাহলে আমাদের এই কারেন্টটা কিন্তু পেয়ে গেছি এই কারেন্টটা যদি পেয়ে থাকি তাহলে কি আমাদের ভি আউটও বের করা সম্ভব ভি আউটটা আমাদের কত আসতেছে দুই ইন্টু চার এইট ভোল্ট দেখেন আমি চিত্রটাকে কিন্তু একটু অন্যভাবে আঁকাইছি বাট রেজাল্টের কি কোনো পার্থক্য হয়েছে ভিআআউটের ভ্যালুর রেজাল্টে কিন্তু অ্যাকচুয়ালি কোনো পার্থক্য হয় নাই তাহলে আমি হুট করে কিভাবে বুঝলাম এই ভ্যালুটা হবে সিক্স এম্পিয়ার আর এখানে দুইও হোম অবশ্যই কোনো টেকনিক আছে এই টেকনিকটাকে অ্যাকচুয়ালি বলা হয়ে হচ্ছে সোর্স ট্রান্সফরমেশন টেকনিক অর্থাৎ আমাদের যদি ভোল্টেজ সোর্সকে কারেন্ট সোর্সে রূপান্তর করার সিস্টেমটা আমি এখন বলবো আপনাদের যদি ভোল্টেজ সোর্স সিরিজে কোনো রেজিস্ট্যান্স থাকে যেটা বাইর করতে বলবে সেটা সেপারেট রাখবো চার ওহম মধ্যে ভোল্টেজ চাইছে এটাকে টোটালি সেপারেট রেখে আমাদের বারো ভোল্ট এই ভোল্টেজ সোর্সের সাথে যদি সিরিজে কোনো রেজিস্ট্যান্স থাকে সেই রেজিস্ট্যান্স আমি কারেন্ট সোর্স একটা কারেন্ট সোর্স নিয়ে সেই কারেন্ট সোর্স প্যারালালে দিয়ে দেব উল্টা কারেন্ট সোর্স ইউজ করলে আমাদের প্যারালালে রেজিস্ট্যান্স ইউজ করতে হবে ঠিক আছে তো ভোল্টেজ সোর্স কারেন্ট সোর্স এর রূপান্তর করার সিস্টেম হচ্ছে সিরিজ রেজিস্ট্যান্স টাকে প্যারালালে পাঠিয়ে দেব ঠিক আছে বাদ সব আগের মতোই আর কারেন্ট সোর্সটা নেওয়ার সিস্টেমটা হলো যদি প্লাসটা উপরে থাকে তাহলে কারেন্টের ডিরেকশন হবে উপরের দিকে যেহেতু আমাদের প্লাস থেকে কারেন্ট বের হয় আর প্লাসটা নিচে থাকলে কারেন্ট কারেন্ট সোর্সের ডিরেকশন হবে নিচের দিকে যেহেতু প্লাস থেকে আমাদের কারেন্ট বের হয় তো সেই অনুযায়ী দেখেন এই যে প্লাসটা উপরে উপরে ছিল বলে আমার কারেন্টের ডিরেকশন দেখেন উপরের দিকে ঠিক আছে আর কারেন্ট সোর্সের এই ভ্যালুটা আমি পাবো কিভাবে জাস্ট কারেন্ট আই ইকুয়াল টু অ্যাকচুয়ালি কি ভি ডিভাইডেড বাই আর দ্যাট মিন্স ভি হচ্ছে আমাদের বারো ভোল্ট এটা মুছে গেছে আমাদের ভি হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের বারো ভোল্ট সে বারো ভোল্টকে আমরা ভাগ দিব কত দিয়ে এই দুই ওম দিয়ে ভাগ দিব তাহলে বারো ডিভাইডেড বাই দুই আমাদের কত সিক্স অ্যাম্পিয়ার এই সিক্স অ্যাম্পিয়ার টু ওহম এভাবে নিলাম আমাদের দেখেন ভোল্টেজ সোর্স থেকে কারেন্ট সোর্সে কনভার্সন হয়ে গেছে আবার একইভাবে কারেন্ট সোর্স থেকে ভোল্টেজ সোর্সে অপোজিট ভাবে চিন্তা করেন যে সিক্স অ্যাম্পিয়ার আছে দুই ওহম আছে তাইলে ভোল্টেজ কারেন্ট সোর্স কে ভোল্টেজ সোর্স এ নিতে হলে ডিরেকশন উপরের দিকে হইলে ভোল্টেজ সোর্স এর প্লাসটা উপরে হবে আর ভোল্টেজ রেজিস্ট্যান্স থাকলে সেটাকে যোগ করে দিব কিসে সিরিজে যোগ করে দিব ঠিক আছে ক্লিয়ার এই বেসিকটাই আমরা কাজে লাগাবো আমাদের প্রয়োজন মতো কখনো আমরা ভোল্টেজ সোর্স কে কারেন্ট সোর্স বানাবো বা কখনো প্রয়োজন মতো আমাদের কারেন্ট সোর্স কে ভোল্টেজ সোর্স বানাবো আর আরেকটা জিনিস মাথায় রাখবো যে পয়েন্টের ভ্যালু যাবে সেই পয়েন্টটাকে আনচেঞ্জ রাখবো এই কয়েকটা টেকনিক অ্যাকচুয়ালি আমাদের মাথায় রাখতে হবে ঠিক আছে তো এটাই অ্যাকচুয়ালি এই সোর্স ট্রান্সফরমেশনের বেসিক আলোচনাটা এখন আমি এই সোর্স ট্রান্সফরমেশন মেথডটা ইউজ করে আপনাদের অ্যাকচুয়ালি এই এই সার্কিটটায় ভি আউটটা বের করে দেখাবো আমি আবারও বলছি কখনো ভোল্টেজ সোর্সকে কারেন্ট সোর্স বানানো লাগতে পারে বা কখনো কারেন্ট সোর্সকেও ভোল্টেজ সোর্স বানানো লাগতে পারে ঠিক আছে তো আমি এগুলো এখন মুছে দেই ওই সার্কিটটাকে আমরা ধাপে ধাপে রিড্র তো আমরা কি করতে পারি আমরা তিন অ্যাম্পিয়ার কে কারেন্ট সোর্স বানাইলে আমাদের সার্কিট ছোট হচ্ছে না তেমন আচ্ছা ওইটা পরে করি আমাদের দেখেন এই বারো ভোল্টের সাথে কিসে আছে সিরিজে আছে বারো ভোলটা থ্রি হোম এই মিলায় আমি একটা কারেন্ট সোর্স দিয়ে রিপ্লেস করতে পারি যে নদীটা খাটাইলাম সেটা অনুযায়ী দেখেন সেটা অনুযায়ী আমাদের থ্রিও হোম ছিল সেটাকে আমি এই সাইড নিলাম প্যারালালে আর প্লাসটা আছে উপরে সোর্স এর ডিরেকশনটা হবে কোন দিকে উপরের দিকে প্লাসটা যেদিকে থাকবে কারেন্ট ডিরেকশন হবে এটা মাথায় রাখতে হবে তো এখানে এইটোম এই সরি আমি ভুল বললাম থ্রিও হোম আর ভোল্টেজ সোর্স থেকে কারেন্ট সোর্স বানাইতে হলে আমাদের অবশ্যই কারেন্ট আই ইকুয়াল টু ভি বাই আর দ্যাট ইজ বারো ডিভাইডেড বাই তিন দ্যাট মিনস এখানে হবে কত চার অ্যাম্পিয়ার সিম্পল তারপরে আসেন এই আট ওহম আট ওহমকে আমি কোনোভাবেই চেঞ্জ করতে পারবো না কারণ ওইটা ওইটার একটা হচ্ছে ভোল্টেজটা অ্যাকচুয়ালি আমাদের বের করতে বলছে দ্যাট মিনস এটাকে আমি আট ওহম দিলাম এটার একটা হচ্ছে প্লাস মাইনাস বি আউট এদিকে এরপরে আসে কত টু হোম আছে হোম আর এটা কত দেয়া ছিল তিন এম্পিয়ার সার্কিট রিড্র করছি একটা ভোল্টেজ সোর্স কে কারেন্ট সোর্স বানায় আমি সার্কিটটা একটু রিড্র করে নিছি এবার দেখেন আপনাদের এইখানে এই এবং এই চার এবং চার ওটার সাথে যদিও ইন্ডিরেক্টলি কানেক্টেড আছে আচ্ছা এটা একটু পরে ভাবি আমি এটা আমি না দিয়ে আমি এটা আগের মতই রাখতেছি এখানে কত ছিল তিন ওহোম আর এখানে কত আছে চার ওহম এগুলো এরকমই রাখলাম আপাতত এবার দেখেন আপনাদের এখানে চার ওহম এখানে তিন অ্যাম্পিয়ারের একটা কারেন্ট সোর্স আছে ঠিক আছে তো আমি আর এখানে অ্যাকচুয়ালি আমাদের তিন ওহোম আছে আমি এটাকে একটু সংকুচিত করে নেবো এই দুই ওহমটাকে তো তার জন্য আমাদের দেখেন এই তিন অ্যাম্পিয়ার কারেন্ট সোর্স যেটা আছে এটাকে আমি অ্যাকচুয়ালি কনভার্ট করবো কিসে ভোল্টেজ সোর্সে কনভার্ট করতে পারি চাইলেই তো ভোল্টেজ সোর্সে কনভার্ট করলে আমাদের তিন অ্যাম্পিয়ার আর চার ওহম কারেন্ট সোর্সকে ভোল্টেজ সোর্সে রূপান্তরের নিয়ম হচ্ছে কারেন্টকে এই রেজিস্ট্যান্স দিয়ে গুণ করবো দ্যাট মিন্স আমাদের তিন ইন্টু চার বারো ভোল্ট বারো বারো ভোল্ট হবে এবং কারেন্টের ডিরেকশন ছিল অ্যাকচুয়ালি আমাদের কোন দিকে প্লাস টা হবে নিচে কারণ কারেন্টটা ছিল ডাউনওয়ার্ড তার মানে নিচের দিকে হবে আর এই না আমাদের তিন চারে কত বারো আর এখানে একটা কত এই কত অ্যাকচুয়ালি ছিল আমাদের দুই ওহোম সরি চার ও হোম দেখেন জাস্ট এই কারেন্ট সোর্সটাকে ভোল্টেজ সোর্স এ কনভার্ট করছি আমাদের এই রেজাল্টটা আপাতত পাইছি এখন ক্লিয়ারলি আমরা দেখতে পাচ্ছি চার এবং দুই দুইটা রোদ আছে এক আমি কত পাচ্ছি চার আর দুই পাচ্ছি কত সিক্স ওহম পাচ্ছি এখানে কিন্তু সিক্স ওম পেয়ে যাচ্ছি এবার দেখেন আমি এখন চাইলে এই বারো আর সিক্স ওম মিলায় আবার আগের অবস্থায় নিয়ে যেতে পারি অর্থাৎ কারেন্ট রূপান্তর করতে পারি তো সেটা করতে হইলে আমাদের অবশ্যই বারো বাই ছয়ার এবং নিচে বলে আমার অবশ্যই এটা হবে এখানে দেখেন আমি দুই অ্যাম্পিয়ার দিলাম আর এই সিক্স হোম এখন অবশ্যই কিসে চলে যাবে ভোল্টেজ সোর্স কে কারেন্ট সোর্স বানাইলে অবশ্যই সেটা সিরিজ থেকে সমান্তরালে চলে যাবে কত ছিল সিক্স হোম এখন আমরা মেইন কাজটা করব আমাদের এখানে চাইলে একবারই বের করতে পারি নোড অ্যানালাইসিস ইউজ করে একবারই বের করতে পারি অসংখ্য উপায় করতে পারি বা চাইলে ছোট করেও করতে পারি তো আমি অ্যাকচুয়ালি দেখতেছি এখানে নোড অ্যানালাইসিস করলে সব থেকে সুবিধা হচ্ছে কারণ একটাই ভোল্টেজ ভি আউট তো সেই ভি আউটটা এই যে উপরে আর বাদ বাকি এদিকে দুই অ্যাম্পিয়ার কারেন্ট এদিকে চার অ্যাম্পিয়ার কারেন্ট ঢুকতেছে আর এই কারেন্টগুলো ধরেন এটা আই ওয়ান ধরলাম এটা আই টু ধরলাম আর এটা ধরলাম কত আই থ্রি ধরলাম এবার সিম্পলি এই একটাই নোট আর নিচেরটা তো রেফারেন্স নোট গ্রাউন্ড নোট যেটা তো নোট অ্যানালাইসিস যদি অ্যাপ্লাই করি তাহলে ইনকামিং কারেন্ট ইজ ইকুয়াল টু আউট কারেন্ট দ্যাট মিনস আমাদের চার অ্যাম্পিয়ার ঢুকতেছে তারপরে আর কোনটা কোনটা ঢুকতেছে আর সবই বের হয়ে যাচ্ছে তাহলে ফোর ইকুয়াল টু আই ওয়ান প্লাস আই টু প্লাস আই থ্রি প্লাস টু তাহলে চার দুইটাকে এই সাইডে পাঠিয়ে দিলাম টু আই ওয়ান ইকুয়াল টু অ্যাকচুয়ালি কত ভি আউট মাইনাস জিরো দ্যাট মিন্স ভি আউট ডিভাইডেড বাই থ্রি আই টু কত আমাদের ভি আউট মাইনাস জিরো দ্যাট মিন্স ভি আউট ডিভাইডেড বাই এইট আই জি কত ভি আউট মাইনাস জিরো দ্যাট মিন্স ভি আউট ডিভাইডেড বাই সিক্স এটাকে যদি এখন আমি ক্যালকুলেটর হিসাব করি অ্যাকচুয়ালি আমাদের ভ্যালুটা আস ভ্যালুটা তাহলে চলে আসে আমি আচ্ছা তিন আটটা চব্বিশ তিন ছয় আট আমার কাছে ক্যালকুলেটারটা নেই আমি একটু আচ্ছা আমি এখন ক্যালকুলেটারে হিসাব করতেছি তাহলে আমাদের ওয়ান বাই থ্রি প্লাস ওয়ান বাই এইট প্লাস

সহজেই ছোট করে আয় আমরা মেইনলি কাজ করতে পারি এটাই হচ্ছে সোর্স ট্রান্সফরমেশনের টেকনিকটা তবে চাইলে এখানে আপনারা আরো ওয়েতে করতে পারেন আপনারা এই যে তিন ছয় এগুলাকে এক করে ফেলতে পারেন এই কারেন্ট সোর্স গুলাকে সংকুচিত করে আরো অনেক ওয়েতে করা যায় ঠিক আছে তো যেটাতে আপনাদের সুইটেবল মনে হয় পরবর্তীতে জাস্ট সোর্স গুলোকে ট্রান্সফর্ম করে করে আমাদের মেইনলি কাজ করতে হবে তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ